কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমাদের দেশে কত প্রকার বিবাহ ক্ষেত্রে ভেদা শিরেক হয়ে থাকে, বিবাহের সুন্না তরিকা কি? ছেলে মেয়েকে প্রস্তাব দিবে বা প্রস্তাব করবে বাপের কাছে। প্রস্তাব যখন রাজি হবে, একটা ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, দেখার ব্যাপারে আল্লাহর রাসূলের স্পষ্টতা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলছেন, ছেলে মেয়েকে দেখবে, দুজনে দুজনে এখতিয়ার থাকবে, কেউ পুরো কেউ জোরাজোরি চলবে না। যখন মেয়ের ওলির কাছে প্রস্তাব যাবে, ওলি যখন রাজি হবে, মেয়ে ছেলে মেয়ে একজন আরেকজনের বিষয়ে দেখবে, দেখার ক্ষেত্রে সেখানে যাতে বেগানা পুরুষ না থাকে, এটি এখানে আমাদের ভুল। ছেলে মেয়েকে দেখতে যায়, সেখানে বেগানা বন্ধু বান্ধব নিয়ে যায়, অনেক সময় বাপ দেখে, এই দেখে, সেই দেখে, আরো কতজনের দুলাভাই দেখে, এই একটা ভুল। এই ভুল ভ্রান্তি থেকে তো সরা দরকার। শুধুমাত্র ছেলে এবং মেয়ের বিষয়টা, সেখানে মহিলা থাকতে পারে ছেলের সাথে, ছেলের মেয়ে যারা বোন আছে, মা আছে, অথবা খালা অথবা দাদি, এই সমস্ত মহিলারা থাকবে। মেয়ের ক্ষেত্রেও সেখানে একজন আপনার বেগানা পুরুষ না থাকে, এটা খেয়াল রাখা উচিত। তারপর একজন মহিলা থাকতে পারে, অথবা একজন পুরুষ দেখাইতে পারে তার নিকটাত্মীয় মেয়ের সাথে যারা মাহরাম আছে, তারা দেখাবে। বাস সেভাবে স্বাভাবিক একটা বিষয় প্রশ্ন করবে বা স্বাভাবিক জানার কিছু প্রশ্ন করবে, যাতে অশালীন কোনো বাক্য টাক্য না হয়। দেখার ক্ষেত্রে কি দেখবে? দেখার ধরবে তার মেইন হইল চেহারা দেখবে, কথাবার্তার কিছু অংশ জিজ্ঞাসাবাদ করা, এটা দূষণীয় না। সেখানে তার হাই বডি টডি ইত্যাদি কি দেখবে? হাইট তো দেখলেই বোঝা যাচ্ছে, যদি মন চায় যে হাঁটা চলা দেখে, স্বাভাবিক দেখতে পারে সে, কিন্তু স্পর্শকাতরগুলি তো বিষয়ে সেটা তো কেউ দেখার অনুমতি নাই। হ্যাঁ, আল্লাহ রহম করুক। বাস এখন দেখা হয়ে গেল বিষয়গুলোতে, বিবাহের সাথে আগাবে, ছেলের তো ওলি থাকবে, নির্ধারণ থাকবে, মেয়ের কাবিন নামায় মোহরানা ছেলেকে নির্ধারণ করতে হবে। তারপর বিবাহ সাদীর বিষয় আসবে, বিবাহ সাদীতে ছেলের পক্ষ থেকে দুজন সাক্ষী থাকবে, মেয়ের পক্ষ থেকে সাক্ষী থাকবে, মেয়ের ওলি থাকবে, ছেলের পক্ষ থেকে সাক্ষী থাকবে, আরো যারা থাকার তাদের সবাইকে নিয়ে উপস্থিত হবে। এবার বিবাহ সাদী পড়াবে, বিবাহ সাদীর মধ্যে লেখালেখি, আমাদের দেশীয় নিয়ম এটা ভালো, থাকা ভালো, এটা থাকলে খুবই ভালো। হ্যাঁ, তারপরে কাজের মাধ্যমে বিবাহ সাদী পড়ায়, খুতবা পাঠ করলে এটা খুবই ভালো, কাজটি এটা ভালো। বাস এবার বিবাহ সাদী হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেল, ছেলে কবুল করবে, মেয়ের কাছে যায় কোনো কিছু, যা ওই দেশীয় পন্থা অনুসারে যে যে যা মেয়েকেও কবুল করাতে পারে, চলবে না, মেয়ের কাছ থেকে অনুমতি পাওয়াটাই যথেষ্ট। বাপ অনুমতি নিয়ে আসবে, আগে তার বিষয়গুলো দেখার সাথে সাথে অনুমতি, ছেলে রাজি হয়েছে, তুমি রাজি কিনা বলো। হ্যাঁ, তখন সিগনেচার যারা আছে, যারা নেওয়ার সার নিলেই তো হয়ে গেল, মেয়ে সিগনেচার দিলেই যথেষ্ট এটা। আর ছেলে কবুল বলল কিনা বা আমিন বলল কিনা, হ্যাঁ গ্রহণ করলো কিনা, এটা সাক্ষীরা থাকলে উপস্থিত ভাবে হয়ে গেল। হ্যাঁ, এই তো। তারপরে দুজন দুজনের বৈধতা চলে আসলো, এখানে আর কোনো বাধা নাই। একদিন অপেক্ষা করা, দুই দিন অপেক্ষা করা, তিন দিন অপেক্ষা করা, মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান আদি নাই। এটা আমাদের দেশে লকগুন যাও, এই যাও, সেই যাও, বদ্দাজি যাও, অমুক যাও, হলুদ কাপড় পরো, এই পরো, ইলিশ মাছ কিনো, গোশ কিনো, মাছ কিনো, বিবাহ সাথে গড় টানাও, বাতি টানাও, এই টানাও, সেই নাও, গেট করো, এই করো, সেই করো, মহিলারা গীত গাও, এই মেয়ে এতদিন দেওয়া যাবে না, এতদিন শ্বশুর বাড়িতে থাকতে হবে, এতদিন বউ বাড়িতে থাকতে হবে, এতদিন বৌভাত হইতে হবে, এই হইতে হবে, মেয়ের বাড়িতে এক অনুষ্ঠান, ছেলের বাড়িতে আরেক অনুষ্ঠান, এই জন্য এগুলি কত কি যা চলছে, এগুলি সবই ইসলাম বিরোধী। মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান নাই, ছেলের বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান সম্পর্কে বলছেন, আওলিমা ওয়া অভিশাদ, একটা খাসি হলো তুমি অলিমা করো, অলিমার অনুষ্ঠান হতে হবে ছেলের বাড়িতে, যাতে সেখানে অবৈধ কোন শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়, সুন্নাহ মোতাবেক কাজ করতে হবে, খরচ যেটা প্রয়োজন সেটা করতে হবে, কিন্তু ওই লাইটিং ব্যবস্থা করে, বাতি জ্বালায়, ঘের জ্বালায়, এইসব ইত্যাদি, এইসব ইত্যাদি, পুরস্কার টুরস্কার নেওয়া, কাঠ ছাপানো, এই করো, সেই করো, আরো কত কি হচ্ছে আমাদের বাড়িতে, তিন গান বাজনা, টাজমা, অশ্লীল বিহাইবনা, আবার ছেলে মেয়ে একসাথে মিলামিশ হওয়া, যুবক যুবতীদের একসাথে গান বাজনা করা, সেখানে আবার গল্প গুজব করা, মা বাবা চলতেছে এক গল্প গুজব, আবার ছেলে যুবতী মেয়েরা করতে সারা করে, এই সুযোগ অনেক যুবক ছেলে পেলে চলে আসে, বিবাহ অনুষ্ঠানে মেয়ে দেখে আসি, এটা দেখে দেখে কত কি হয়ে গেল। তারপরে এই দেখে বিবাহ অনুষ্ঠানে বিবাহ খেতে এসে দেখা যাচ্ছে এক ছেলে আরেক মেয়ে পছন্দ করে, শেষ পর্যন্ত এমন পছন্দ হয়েছে, তখন ওই মেয়ে মাকেও মানে না, বাবাকেও মানে না, ওই ছেলের সাথে বিবাহ করবেই, বসবেই, চলেই গেছে। আরো কত কি হয়েছে ছেলে মেয়ে, এই নিয়ে কত কি ইসলাম বিরোধী কাজ চলছে আমাদের দেশে, হাজার এগুলো বলে শেষ করা যাবে না। এগুলি ইসলামের কত বিরোধিতা হচ্ছে, ইসলাম কে মানে,
ইসলাম ইসলামের জায়গায় রয়েছে, এরাদের জায়গায় চলতেছে। আল্লাহ হেফাজত করুন সবাইকে। আল্লাহুম্মা আমিন। আজ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।